এই ব্রিজের ক্ষমতা কতটা আছে ভূমিকম্প সহ্য করা? ওটাই জানি। তুই একটা কর, আমি বললাম তুই একটা বল, যা আমি ভিডিও করছি, তুই কিছু বল, মিলে মিশে দিই তাহলে ভালো লাগবে। হাই বন্ধুরা, আপনারা আমাদের এই সানডে ব্লগ ডেলি চ্যানেলে আপনারা দেখছেন যে অ্যাকচুয়ালি আমরা যে জায়গায় আছি সেই জায়গাটার নাম হচ্ছে মুর্শিদাবাদের আয়রন। তো এই আয়রনে ট্রেন যোগাযোগের একমাত্র পথ নর্থ বেঙ্গলের সঙ্গে সাউথের, তো একটা লাইন থাকাতে, তো সেই জন্য আপনারা দেখুন প্রথম যে লাইনটা ছিল সেই লাইনটা দেখা, তো এই হচ্ছে সেই প্রথম লাইনটা, এই হচ্ছে সেই প্রথম লাইনটা, সেটাকে বাইপাস করার জন্য আর একটা বিকল্প রাস্তা রেল কর্তৃপক্ষ আমাদের অলরেডি রিসেন্ট তৈরি করেছে, তো আজকে তার শুভ উদ্বোধন। তো এই উদ্বোধনে অলরেডি উদ্বোধন হয়ে গিয়েছে, তো এই উদ্বোধনের দিনে প্রথম যে ট্রেন ক্রসিং হবে তো আর কিছুক্ষণের মধ্যে হয়তো চলে আসবে, তো আপনারা দেখতে থাকুন, বেশ ভালো লাগবে। ফার্স্ট টাইম শুরু থেকে আমরা দেখে আসি এই ব্রিজটা তৈরি হতে, বাট আজকে সেটা ফাইনালি কমপ্লিট হয়েছে। এবং এই এই ব্রিজটা দিয়ে ফার্স্ট ট্রেন যে যাচ্ছে সেটা লোকাল ট্রেন, সেটা কীভাবে যাচ্ছে, ফার্স্ট ইমপ্রেশনটা কেমন হয় সেটা আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন।